হ্যালো, ওয়েলকাম গাইজ। তোমরা আছো তোমাদের চ্যানেল গাইডেন্স WBSC-র সঙ্গে, এবং আমরা ক্লাস 7 চতুর্থ অধ্যায় দিল্লির সুলতানি ব্যবস্থা আলোচনা করছিলাম আগের দিন। তো আজকে যেটা হওয়ার কথা ছিল লোদি এবং লোদি বংশ, এবং আজকে আমরা যেটা আরও একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে সুলতানিদের প্রশাসনিক বিচার ব্যবস্থা। তো চলো আমরা দেখে নিই আজকের লেসন। তো আজকের আমরা সৈয়দ এবং লোদি বংশের সূচনাটা পড়ে নেব। তো চলো শুরু করা যাক। সৈয়দ এবং লোদি সুলতানদের শাসনকালে 1414 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানির আকার অনেক ছোট হয়ে এসেছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া ও বাংলার স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। রাজপুতানার মেওয়ার ও আলোয়ার ও দোয়াবে হিন্দু শাসকরা সুলতানি শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল, অর্থাৎ রাজ্যের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব দেখা দিচ্ছিল। এছাড়া ছিল স্বাধীন রাজ্য কাশ্মীর, কাশ্মীর নিজেই স্বাধীন রাজ্য ছিল। তবে সুলতান বহলাল লোদির শাসনকালে 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত জৌনপুর রাজ্য দিল্লির সুলতানির অন্তর্ভুক্ত হয়। আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হলো এই সময়ে রাজতন্ত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নিজে কখনো সুলতানি উপাধি নেননি। তিনি একদিকে তুর্ক মঙ্গল শাসকদের প্রতি আনুগত্যতা জানিয়েছিলেন, অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। অর্থাৎ দেখো, এই খিজির খান নিজে কিন্তু সুলতানি উপাধিও নেননি, অথচ তিনি একজন শাসনকর্তা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা তিনি। এদিকে ইঙ্গতুর্ক শাসকদেরও প্রতি তার অনুগত্যতা ছিল, ফলে অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলক শাসকদের মতো নাম খোদাই করা মূর্তি তার সাম্রাজ্যে চালু রেখেছিলেন। অন্যদিকে তিনি কি করেছিলেন, পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রাও তার রাজ্যে চালু রেখেছিলেন। মধ্যযুগের ভারতে এইরকম ঘটনা আগে বা পরে কখনো ঘটেনি। লোদি সুলতানদের শাসনকালে সুলতানের ক্ষমতা অনেকটা বেড়েছিল। সুলতান বহলাল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, কিন্তু লোদি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করাও ছিল তার উদ্দেশ্য। পাশে জৌনপুরে রাজ্য দখল করা ছিল তারই নমুনা। পরবর্তী শাসক সিকেন্দার লোদি অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে বহলাল লোদির মতো ক্ষমতা ভাগদারির নীতিতে বিশ্বাসী ছিলেন না। আফগান সর্দারদের জানানো হয় যে তারা একান্তভাবেই সুলতানের নিয়ন্ত্রণাধীন, সুলতানের ইচ্ছা অনিচ্ছার ওপরেই তাদের ভালো মন্দ নির্ভর করত। এভাবেই তিনি আফগান সর্দার ও সাধারণ জনগণের উভয়ের ওপরেই নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এখানেই দেখো খলজি তোমাদের শাসনকালটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। ঠিক আছে, কে কত খ্রিস্টাব্দে রাজত্ব করেছিলেন এবং প্রধান প্রধান কোন কোন শাসক ছিল। লোদি বংশে দেখতে পাচ্ছে বহলাল লোদি ও সিকেন্দার লোদি, সৈয়দ বংশের খিজির খান, তুগলক বংশের বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ দেখো জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, এদের পরেই এলেন তুগলক বংশ। বিন তুগলক রাজত্ব করলেন, ফিরোজ শাহ তুগলক, বিন তুগলক পাগলা রাজা, তারপরে ফিরোজ শাহ তুগলক, তার আমলে অন্তর্দ্বন্দ্ব বেড়ে গেল, ফলে সেও শাসন কার্য চালাতে পারলো না। তারপরে লোদি বংশ, সৈয়দ বংশ প্রতিষ্ঠা করলেন খিজির খাঁ, খিজির খাঁর পরে লোদি বংশের প্রতিষ্ঠা করলেন বহলাল লোদি, এবং তারপরে সিকিন্দার লোদি। তো এই টাইম লাইনটা মুখস্থ করবে অবশ্যই, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। তো দেখো 1526, একটু সালটা দেখো ভালো করে, 1526 সিকিন্দার লোদি শাসন কার্য শেষ করছে। কী হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ, এটা কিন্তু আসে, হ্যাঁ পরীক্ষা 4 নম্বরে, ভালো করে শোনো, 3 থেকে 4 আসে। 1526 খ্রিস্টাব্দে পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা এক ধরনের রণকৌশল ব্যবহার করেন, একে বলা হয় রুমি কৌশল। মুঘলদের ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী ছিল খুব গুরুত্বপূর্ণ, তাছাড়াও তাদের গোলন্দাজ বাহিনীও ছিল। বাবরের সঙ্গে সৈন্য সংখ্যা লোদিদের তুলনায় কম ছিল, অর্থাৎ বাবরের সৈন্য সংখ্যা লোদিদের তুলনায় কম ছিল, কিন্তু বাবর ছিলেন যুদ্ধে পটু। যুদ্ধে ইব্রাহিম লোদির মৃত্যু হয়,
এবং দিল্লি ও আগ্রায় মুঘলদের শাসন প্রতিষ্ঠিত হয়। এই প্রথম 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্বই কিন্তু এটা যে এই প্রথম কিন্তু আগ্রায় মুঘল শাসন প্রতিষ্ঠা হয়। পানিপথের প্রথম যুদ্ধে কার কার মধ্যে হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং এর গুরুত্ব কি, এই তিনটে কোশ্চেনই এখান থেকে আসে। আচ্ছা, তো এবার চলে আসি সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থায়, অর্থাৎ সুলতানরা কিভাবে তাদের শাসনকার্য পরিচালনা করতেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো সামরিক নিয়ন্ত্রণ, অর্থাৎ কিভাবে তারা প্রশাসনিক বিভাগ অর্থাৎ শাসনকার্য পরিচালনা করতেন। তো উত্তর ভারতের উত্তর পশ্চিম সীমা দিয়ে বারবার অভিযানকারীরা ভারতে এসেছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের দ্বিতীয় তৃতীয় দশকে মঙ্গোল নেতা চেঙ্গিস খান মধ্য পশ্চিম এশিয়া এশিয়ায় ঝড়ের গতিতে অভিযান চালান ও তার সামনে ওই অঞ্চলের রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়েছিল। ভারতেও মঙ্গল আক্রমণের আশঙ্কা তৈরি হলো। দিল্লির সুলতান তখন ইলতুৎমিস। এই আশঙ্কা পরে চতুর্দশ শতকেও জারি ছিল। মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতানদের সকলের নীতি একই রকম ছিল না, এবারে দেখা যাক কিভাবে সুলতানরা এই শক্তির মোকাবিলা করেছিলেন, অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছেন। কখনো চেঙ্গিস খানের হাত থেকে বাঁচার জন্যে, কখনো মঙ্গোলদের আক্রমণ থেকে বাঁচার জন্যে। ঠিক আছে, তো কী পন্থা অবলম্বন করেছিলেন সেটা এবার আমরা দেখে নিই। 1221 খ্রিস্টাব্দ থেকে উত্তর পশ্চিমে বারবার মঙ্গল আক্রমণ ঘটে। ওই আক্রমণের সামনে সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয়। ইলতুৎমিস সরাসরি মঙ্গলদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে দিল্লির সুলতানিকে বাঁচিয়ে দেন, অর্থাৎ তিনি নিজে যুদ্ধে জড়াননি। চেঙ্গিস খান মারা যাওয়ার পর মঙ্গল রাজ্য একাধিক অংশে ভাগ হয়ে পড়েছিল। তারা ওই সময় পশ্চিম এশিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই সুযোগকে কাজে লাগিয়ে দিল্লির সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে। তারা একটা কেন্দ্রীভূত রাষ্ট্র পরিকাঠামো ও স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলার সময় পেয়ে যান। এর ফলে পরবর্তীকালে মঙ্গল আক্রমণ ঠেকাতে তাদের অসুবিধা হয়েছিল, সুবিধাই হয়েছিল। গিয়াসুদ্দিন বলবান মন্ত্রী থাকার সময় 1246 থেকে 66 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর ও মুলতান শহর দুটি পশ্চিম দিক থেকে মঙ্গল অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল। দিল্লির সুলতানির পশ্চিম সীমা পূর্ব দিকে আরও সরে আসে। ঝিলাম অর্থাৎ বর্তমানে বিতস্তা নদীর বদলে আরও পূর্ব দিকে বিপাশা নদীর নতুন সীমা হয়েছিল। বলবন সুলতান হয়ে তাবার হিন্দ, সুনাম ও সামানা দুর্গ সুরক্ষিত করেন। বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান তিনি, অর্থাৎ শত্রুবাহিনীকে আসতে গেলে নদী পেরিয়ে আসতে হবে। এবং ভারতের পশ্চিম সীমা বলতে দেখো এখন যেটা তোমাদের পাকিস্তান এবং ওদিকে ইরান তুরান এই এই জায়গাটার কথা বলা হচ্ছে, তো ওই দিক থেকেই আমাদের আক্রমণ ঘটেছে বারবার। তো বিতস্তা নদীও সেই দিকেই, পাকিস্তানের একদম সীমানাতে। তো সেখানে তিনি কি করেন, সৈন্য ঘাঁটি বসান, কারণ আসতে গেলে শত্রুবাহিনীকে নদী পেরিয়ে আসতে হবে এবং নদী হলো এমন একটা জায়গা যেখানে শত্রুকে খুব তাড়াতাড়ি দুর্বল করে দেওয়া সম্ভব। তো তিনি মঙ্গলদের কাছে দুধ পাঠিয়েছিলেন কূটনৈতিক চাল হিসেবে। 1285 খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে লড়াইয়ে বলবনের বড় ছেলে যুবরাজ মহম্মদ প্রাণ হারান। তো দেখো এখানে শুরুতেই তোমাদের প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইলতুৎমিসের সময় কিভাবে মঙ্গল আক্রমণের আশঙ্কা থেকে তিনি নিজে সাম্রাজ্যকে বাঁচিয়েছিলেন, ঠিক আছে। এবং দেখো চেঙ্গিস খান মারা যাওয়ার পর মঙ্গল রাজ্য একাধিক এই এই জায়গাটা ভালো করে দেখবে, ঠিক আছে, কীভাবে তিনি রাষ্ট্র পরিকাঠামো গড়ে তুলেছিলেন। এবং দেখো তার পরবর্তী সময় গিয়াসুদ্দিন বলবন মন্ত্রী থাকার সময় কি ঘটেছিল সেটা দিয়েছে, ঠিক আছে। এবং তারপর দেখো আলাউদ্দিন খলজি তার সময় কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ এগুলো কিন্তু এই এই তিনটে চারটে পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা আসছি মোহাম্মদ বিন তুগলকের আমলে। তো দেখো মোহাম্মদ বিন তুগলকের আমলে উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয়। সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালানৌ ও পেশোয়ারের সীমান্ত ঘাঁটি মজবুত করেন। তিনি মধ্য এশিয়ার অভিযানের পরিকল্পনা করেন, সেজন্য বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন।
সুলতান পুরনো দিল্লি শহরকে সেনাশিবির বানিয়ে তোলেন। শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যের দৌলতাবাদে পাঠিয়ে দেন। সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে অতিরিক্ত চাপ অর্থাৎ কর বসান। শেষ পর্যন্ত তার মধ্য এশিয়া অভিযান পরিকল্পনা ব্যর্থ হয়। বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা দেখো তো, এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে তাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা, অর্থাৎ প্রদেশগুলোকে তারা কীভাবে শাসন করতেন, দেশকে তারা কীভাবে শাসন করতেন। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা অঞ্চলকে তারা কীভাবে নিয়ন্ত্রণে আনতেন, তারা নিজেদের হাতের মুঠোয় রেখেছিলেন। তো দেখো, সুলতানি আমল থেকে শুরু করছি। সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান নিজেই। যুদ্ধ, আইন, বিচার, দেশ চালানো সব ক্ষমতা সুলতানের হাতেই থাকত। তবে একজন ব্যক্তির পক্ষে সব দিক সামলানো সম্ভব ছিল না, তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন। তবে সবাইকেই সুলতানের কাছে অনুগত থাকতে হতো, সুলতানের আদেশ ছিল শেষ কথা। এভাবেই সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। একেই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বলে। তো সুলতানি ব্যবস্থায় কীভাবে চলতো বোঝা গেল। কখনো কখন কখন কে আসলে সুলতান হওয়ার যোগ্য তা নিয়ে গোলমাল হতো। তাই যিনি যখন সুলতান হতেন তার চেষ্টা থাকতো কেউ যাতে তাকে নিয়ে প্রশ্ন না তুলতে পারে। এই জন্য সুলতানরা নিজেরা সবার থেকে আলাদা করে রাখতেন নিজেদেরকে, আর বিচার করতেন কঠোর হাতে। গরিব বা বড়লোক, অভিজাত বা সাধারণ মানুষের ভেদাভেদ ছিল না বিচারের সময়। যে সুলতান যত ভালোভাবে সব দিক সামলাতে পারতেন তার শাসন তত বেশি টিকত। তবে বলবনের সময় থেকে সুলতানেরা ক্ষমতা ও মর্যাদা বাড়তে থাকে। এই যে ক্ষমতা বাড়া যে সম্প্রদায় তাদেরকে চল্লিশ চক্র বলা হয়, পরে আসছি সেই জায়গাটাতে। তো সুলতানদের ওপরে কেউ যাতে কথা না বলতে পারে তার বিরোধিতা করলে তারা শাস্তিও পেত। ফলে অভিজাতরা অর্থাৎ আমির আর সুলতানের ক্ষমতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন করত না। আলাউদ্দিনের সময় অভিজাতদের কড়া হাতে দমন করা হয়, অর্থাৎ আলাউদ্দিন খিলজির সময়। কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লেই অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত। অভিজাত ছাড়াও উলেমার সঙ্গে সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে। যেমন রাজাকে পরামর্শ দিত পুরোহিত, তেমনি সুলতানকে পরামর্শ দিত উলেমা। তবে বেশিরভাগ সময়ই উলেমার কথা শুনে চলতেন না সুলতানেরা। হিন্দু মুসলিম সব জনগণই সুলতানের প্রজা, ফলে বাস্তবে শাসন চালাবার জন্য যা দরকার সুলতানরা তাই করতেন। তাই নিয়ে উলেমার সঙ্গে সুলতানের গোলমালও হতো। সুলতানরা উলেমাকে শাস্তিও দিতেন মাঝে মধ্যে, তবে নিজেদের ক্ষমতা অটুট রাখতে উমরাহ ও উলেমাদের সমর্থনে দরকার হতো সুলতানদের। তাই নানা উপহার ও সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতানরা। তো দেখো, এখানে আমরা দেখলাম রাজারা কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য সাম্রাজ্যে নিজেকেই সর্বে সর্বা করে তুলেছিলেন, এবং তারা নিজেরাই নিজেদের হাতে শাসনকার্য রেখেছিলেন, এবং অন্য কাউকে খুব বেশি গুরুত্বও দিতেন না। সে ধনী গরিব কিংবা উচ্চবৃত্ত নিম্নবৃত্ত তাতে কিছুই যায় আসে না। এবং রাজারা তাদের নিজেদের ক্ষমতায় বলিয়ান হয়েছিলেন, যে কারণেই তারা কিন্তু তাদের সাম্রাজ্য এভাবেই শাসন করতেন। তো দেখো, এই সময় যেমন হিন্দু রাজাদেরকে ব্রাহ্মণরা তাদের পরামর্শ দিতেন, তেমনি ইসলাম যারা সুলতান ছিলেন তাদেরকে পরামর্শ দিত এই উলেমারা দেখতে পেলে। কিন্তু উলেমাদেরকেও তারা যে বিশেষ মানতেন তা নয়, কিন্তু নিজেদের শাসন ব্যাপারে অনেক সময় সমস্যা দেখা দিত। যেমন কে সুলতান পদের প্রার্থী সেই নিয়ে যেমন সমস্যা হতো, যার ফলে কী হতো তোমরা এর আগেই দেখেছো, খলিফার কাছে তাদের অনুমোদনের দরকার পড়তো, এবং তাদেরকে অনুমতি দেওয়ার জন্যও খানিকটা রাজ্যের উলেমাদের অনেক সাহায্য ছিল। ফলে সুলতানরা কিন্তু উলেমাদেরকে বিশেষ অগ্রাহ্য করতেন না, তাদেরকে খুশি রাখারই চেষ্টা করতেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি সামরিক ব্যক্তিদের হাতে কীভাবে ভূমি রাজস্ব এবং প্রশাসনিক দায়িত্বের ইক্তা ব্যবস্থা কীভাবে ছিল। তো দেখতে থাকো আমাদের চ্যানেলটিকে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আসি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।